फ्रेंड्स, वेलकम टू माय चैनल नेट सेट लेक्चर्स बाय अब्दुल सलाम। आज के আমি দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি জিওগ্রাফিক্যাল থটের যে সিরিজ শুরু করেছি, সেখানে আমি পাঁচটা বলেছিলাম যে পাঁচটা ভিডিও আপলোড করব, লেকচার্স আপলোড করব। সেখান থেকে আমি অলরেডি 20 কোশ্চেন্স মানে পার্ট ওয়ান আপলোড করে দিয়েছি, আর এটা হচ্ছে পার্ট টু। এখানে আমি 20 থেকে 40 কোশ্চেন্স, 40 মানে 20টা কোশ্চেন্স এখানে আমি ডিসকাস করেছি। আর অলরেডি আমি বলে দিয়েছি যে এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, জুলাই 18 থেকে জুন 15 পর্যন্ত ডিসকাস করেছি। সো লেট না করে লেট স্টার্ট। ম্যাচ লিস্ট, আবার এখানে দুটো ম্যাচ লিস্ট দেওয়া হয়েছে, সেগুলোকে আমাদেরকে ম্যাচ ওড়াতে হবে। লিস্ট কী দিয়েছে? লিস্ট 1, লিস্ট 2, একটা হচ্ছে জিওগ্রাফার, আর একটা কি আমাদের স্কুল অফ জিওগ্রাফি, মানে এই স্কলারগুলো কোন জায়গা থেকে বিলং করে। তো আমরা যদি অপশানগুলোতে মিনিমাম একটা বা দুটো, মিনিমাম দুটো দুটো লাগবে, যদি দুটো অপশানগুলো আমাদের জানা থাকে তাহলে অলরেডি আমরা বের করতে পারবো। যেমন আমাদের ম্যাকিন্ডার, ম্যাকিন্ডার কোথায়? ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি থেকে বিলং করে। আর র্যাডজেল, র্যাডজেল হচ্ছে জার্মান। তো এখান থেকে যেমন দুটো আমি বের করলাম, তো সেখান থেকে আমরা অপশানে দেখছি উত্তর মিলছে কিনা। সিএর থ্রি কোথায় আছে? সিএ থ্রি আর ফোর আছে। আর র্যাডজেল কোথায় আছে? জার্মান, জার্মান 1। তো বিয়ের এক আর এ অপশান নম্বর 3টি দেখেন, বিয়ের 1 আছে আর সিএ3 আছে। তো আমাদের অপশান উত্তর হয়ে যাবে অপশান নম্বর 3। তো আলবার্ট ডিমানজন যিনি রয়েছেন, তিনি হচ্ছেন কোথাকার? ফ্রেঞ্চ স্কুল অফ জিওগ্রাফি থেকে বিলং করেন। আর র্যাডিয়াল জার্মান, আর ম্যাকিন্ডার হচ্ছে ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি থট থেকে। ম্যাকিন্ডার খুবই ইম্পর্টেন্ট, তিনি ম্যাকি হার্টল্যান্ড থিওরি দিয়েছেন, আর সেটা হচ্ছে ল্যান্ড পাওয়ারের উপরে বেস করে, ল্যান্ড পাওয়ার। আর আইজে বাউমান, তিনি হচ্ছেন আমেরিকান জিওগ্রাফার, আমেরিকান জিওগ্রাফার, সরি, আমেরিকান স্কলার। আর আমেরিকান জিওগ্রাফার বলে তাকে কী বলা হয়? আমেরিকান স্কুল অফ জিওগ্রাফি। আর যে আমাদের আইজে বাউমান রয়েছেন, তিনি আমেরিকান স্কুল অফ জিওগ্রাফি থেকে বিলং করেন। নেক্সট, হু রোড দি বুক মেটেরোলজিকা, মানে মেটেরোলজিকা যে বুক রয়েছে সেটা কে লিখেছেন? ইনি এই বুকটি লিখেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল কী লিখেছেন? মেটেরোলজিকা। 22 হয়ে গেল আমাদের। এবার 23, দ্য কনসেপ্ট অফ কালচারাল ল্যান্ডস্কেপ ওয়াজ পপুলারাইজড বাই, কালচারাল ল্যান্ডস্কেপ অলরেডি ডিসকাস হয়ে গেছে, কালচারাল ল্যান্ডস্কেপ কে দিয়েছেন? কার্ল সৌর। দ্য কনসেপ্ট অফ প্যারাডাইম ওয়াজ প্রোপাউন্ডেড বাই, কনসেপ্ট অফ প্যারাডাইম কে দিয়েছেন? দিয়েছেন কুন, থমাস কুন। থমাস কুন দিয়েছেন আমাদের কনসেপ্ট অফ প্যারাডাইম। এই এই কোশ্চেনটা আই থিঙ্ক 2013 এই ইয়ারে পেপার 1-এ এই কনসেপ্টটি অলরেডি, এই কোশ্চেনটি জিজ্ঞেস করেছিল। নেক্সট কোশ্চেন 25, হু ডিফাইন্ড জিওগ্রাফি অ্যাজ হিউম্যান ইকোলজি, জিওগ্রাফিকে হিউম্যান ইকোলজিতে কে ডিফাইন করেছেন? এই অলরেডি এই কোশ্চেনটি ডিসকাস করা হয়ে গেছে, ইনি হচ্ছেন HS ব্যারোজ। 26, দ্য অ্যাপ্রোচ দ্যাট সাম জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস অ্যাকর্ডিং টু রিটার ক্যান নট বি এক্সপ্লেন সাইন্টিফিক্যালি ইজ টার্ম অ্যাজ টেলিলজিক্যাল। টেলিলজিক্যাল অ্যাপ্রোচে তিনি গড, ঈশ্বর এগুলোর কথাও তিনি বলেছেন। দ্য কনসেপ্ট অফ কালচারাল ল্যান্ডস্কেপ ওয়াজ প্রমোটেড বাই, এটাও অলরেডি ডিসকাস করা হয়েছে, এই কনসেপ্ট দিয়েছে কে? কার্ল সৌর। হুইচ ওয়ান অফ দি ফলোইং ওয়াজ ফার্স্ট টু পুট ফরওয়ার্ড দ্য কনসেপ্ট অফ লাইফ ফর্ম অ্যামং প্ল্যান্টস,
প্লান্টস ইন 1934-এ লাইফ ফর্ম কে কনসেপ্ট দিয়েছেন প্লান্টের মধ্যে? তিনি দিয়েছেন ক্রিশ্চিয়ান রাউনেকিয়ার, ক্রিশ্চিয়ান রাউনেকিয়ার দিয়েছেন লাইফ ফর্ম কনসেপ্টটি প্লান্টের মধ্যে। নেক্সট 23, হু রোড দ্য বুক লা জিওগ্রাফিক হিউম্যানে? ইনি হচ্ছেন জিন ব্রুনহেস, কি দিয়েছেন লা জিওগ্রাফিক হিউম্যানে এই বুকটি লিখেছেন। হু অ্যামং দি ফলোয়িং ডিফাইন জিওগ্রাফি এজ এ কোরোলজিক্যাল সায়েন্স? জিওগ্রাফিকে কে কোরোলজিক্যাল সায়েন্স হিসেবে ডিফাইন করেছেন? হেটনার কী করেছেন কোরোলজিক্যাল সায়েন্স। দ্য ডোমিনেন্ট আইডিয়া ইন জিওগ্রাফিক্যাল প্রোগ্রেস ইজ দ্যাট অফ টেরেস্ট্রিয়াল ইউনিটি। টেরেস্ট্রিয়াল ইউনিটি আমি অলরেডি ডিসকাস করেছি, আবার কোশ্চেন্স পেপারে এসছে, সেটা হচ্ছে ভাইরাল ডাবলাজ। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রমোটার অফ দি জিওগ্রাফিক্যাল নলেজ ফ্রম জার্মানি? জার্মানি থেকে প্রথম জিওগ্রাফারকে এনে এই যে অপশানগুলো রয়েছে চারটি, সেখানগুলোর মধ্যে কে ফার্স্ট? এখানে জিওগ্রাফার হবে কার্ল রিটার, যদি হাম্বোল্ট থাকতো তাহলে হাম্বোল্ট হতো, কারণ হাম্বোল্ট ফার্স্ট এসে তারপরে কার্ল রিটার। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম ওয়াজ পোস্টুলেটেড বাই হুম? এই কনসেপ্টটিও খুবই ইম্পর্ট্যান্ট, আর এই কনসেপ্টটি দিয়েছেন অস্ট্রেলিয়ান জিওগ্রাফার টেইলর, গ্রিফিথ টেইলর। নেক্সট কোশ্চেন 34, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং মডেলস ইজ বেসড অন দি স্টাডি অফ হিউম্যান ইকোলজি? স্টাডি অফ হিউম্যান ইকোলজি হচ্ছে বার্গেস প্লাস পার্কস যে কনসেন্ট্রিক জোন মডেলের তিনি কনসেপ্ট দিয়েছেন, যেখানে মানুষের ইকোলজি পড়া মানে ডিসক্রাইব করেছেন তিনি মডেলের থ্রুতে। নেক্সট 35, অ্যামং দি ফলোয়িং অথার্স হু রোড দি বুক এন্টাইটেল লোকেশনাল অ্যানালিসিস ইন হিউম্যান জিওগ্রাফি? লোকেশনাল অ্যানালিসিস ইন হিউম্যান জিওগ্রাফিতে কে দিয়েছেন? 35-এর অ্যান্সার হচ্ছে পিটার হ্যাকেট। নোমোথেটিক অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি, এটাও খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে এগুলো জিজ্ঞেস করা হয় বারবার, রিপিটেডলি ফ্রিকুয়েন্টলি, খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ল মেকিং স্টাডি, নোমোথেটিক ল মেকিং স্টাডি। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং অথার্স ডেভেলপ দ্য থিওরি অফ সোশ্যাল ফিজিক্স টু ক্রিয়েট ফিল্ড অফ ম্যাক্রো জিওগ্রাফি? সোশ্যাল ফিজিক্স এই কনসেপ্টটি কে ক্রিয়েট করেছেন ইন দ্য ফিল্ড অফ মাইক্রো জিওগ্রাফিতে? এই কনসেপ্টটি ক্রিয়েট করেছেন সেটওয়ার্ড অ্যান্ড ওয়ান্স। হু ডিফাইন্ড কালচারাল জিওগ্রাফি হুইচ এমফাসাইজেস হিউম্যান কালচারস অ্যান্ড ইজ কমনলি ইকুয়েটেড উইথ হিউম্যান জিওগ্রাফি? এর অপশান হচ্ছে 1 মিনিট, 38-এর অপশান হচ্ছে ডেডলি স্ট্যাম্প। ডেডলি স্ট্যাম্প কী করেছেন কালচারাল জিওগ্রাফার সাধারণত কী করেছেন, ও এম্পাসাইজ করেছেন হিউম্যান কালচারস প্লাস আর কমন লিকুইডের কার হিউম্যান জিওগ্রাফিতে, ডেডলি স্ট্যাম্প। নেক্সট, হু এমং দি ফলোয়িং প্লেডেড দ্যাট, মানে কে এদের মধ্যে রিকোয়েস্ট করেছেন হিস্ট্রি বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি অ্যান্ড জিওগ্রাফি বি ট্রিটেড হিস্ট্রিক্যালি? জিওগ্রাফিকে হিস্ট্রিক্যালি ট্রিট করতে বলছে আর হিস্ট্রিকে জিওগ্রাফিক্যালি, মানে কে রিকোয়েস্ট করেছেন, খুবই ইম্পর্ট্যান্ট। ইনি হচ্ছেন হেরোডোটাস জিওগ্রাফিক্যাল থেকে খুবই ইম্পর্ট্যান্ট মানে স্কলার, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে হেরোডোটাসকে অবশ্যই ভালো করে পড়ে নেবেন, পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি অনেকগুলো কোশ্চেন্স জিজ্ঞেস করা হয় এই হেরোডোটাস থেকে। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ দ্য ফিলোসফিক্যাল বেসিস অফ কোয়ান্টিটেটিভ রেভলিউশন? কোয়ান্টিটেটিভ রেভলিউশনের ফিলোসফিক্যাল বেসিস কী? 40 হচ্ছে আমাদের অপশান নম্বর পজিটিভিজম। পজিটিভিজম হচ্ছে আমাদের কি কোয়ান্টিটেটিভ রেভলিউশনের
ফিলোজফিক্যাল বেসিস। তো এই পার্টিতে এতটুকুই, 20 থেকে 40 টোটাল 20 কোশ্চেন্স ডিসকাস করা হয়ে গেল। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কোশ্চেন্সের অ্যান্সার ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।